নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামী আড়াই বছর যে ছয় রাশি শনির মহাপ্রসাদ পেতে চলেছে ধ্রুব সত্য হতে চলেছে এই মহা ভবিষ্যদ্বাণী সতেরোই জানুয়ারি দু শনি রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে আপনার কুম্ভ রাশিতে শনি প্রবেশ করছে এবং টানা আড়াই বছর এই পাঁচ রাশিকে মহাপ্রসাদ শনির মহাপ্রসাদ পেতে চলেছে কোন কোন রাশি কোন কোন দিক থেকে মহাপ্রসাদ পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন প্রথম কথা আপনাদেরকে আমি একটি কথা বলি শুনি হচ্ছে কুলি ন্যায় কারক গ্রহ অর্থাৎ শুনি হচ্ছে কারক গ্রহ এই যে শনির মহাপ্রসাদ কোন কোন রাশি কোন কোন রূপে পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন একটি কথা বারবার বলছি চাঁদের দিয়ালে পিঠ থেকে গেছে কোনো উপায় নেই আমার সাথে যোগাযোগ করুন অর্থাৎ চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি প্রচুর প্রচেষ্টা করছেন হচ্ছে না অবশ্যই আপনি যোগাযোগ করুন আমি যে করি সে কিন্তু মাটিতে পড়ে না খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা একটি কথা বারবার বলি যেটা আপনাকে করে দেখাতে পারবো দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আর যার হাত ধরি তাকে আমি টেনে তুলি সবার ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না অনেকেই বলে যে রেমিডি স্যার করিয়ে দেন আমাকে আমি না যার ক্ষেত্রে আমি দেখব হ্যাঁ যারা সারেন্ডার হবে নমনীয়তা আছে নিজেকে সমর্পণ করবে যে স্যার আপনি আমাকে বাঁচান তাকেই কিন্তু আমি রেমিডি করি সবাইকে কিন্তু রেমিডি আমি করি না অর্থাৎ যাদের ব্যবসা ডুবে গেছে কি ব্যবসা করবেন ইনভেস্টমেন্ট করে ডুবে গেছেন যোগাযোগ করুন কর্মের জায়গাটা নে সমস্যা চলছে যোগাযোগ করুন আপনার বিবাহের জায়গা যোগাযোগ করুন আপনার দাম্পত্য সুখের জায়গা যোগাযোগ করুন আপনার ক্ষেত্রে যারা বিদেশের সঙ্গে করতে চেয়েছেন অবশ্যই এবং বাস্তু ক্ষেত্রে যে সমস্যা রয়েছে বাস্তুটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি যে রাশিগুলোর কথা বলবো এই শনির মহাপ্রসাদ পেতে চলেছে আমি এক এক করে আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছে দেখুন শুনি হচ্ছে শনিকে নিয়ে আমরা অনেক ভয় করি শুনি মানেই খারাপ না শুনি কিন্তু যাব হে তো ছাপ্পার পারকে দে শুনি কিন্তু ভিকারি থেকে রাজাতে কিন্তু পরিণত করে অর্থাৎ আপনার জন্মচকে শুনি যে অবস্থায় রয়েছে সেই রূপ আপনি কিন্তু ফল নিশ্চিত রূপে কিন্তু পাবেন লিখে রাখুন টাইতে নোট করে নিন শনি যখন গোচর করে পাঁচটি রাশিকে প্রভাবিত করে তিনটি রাশির সাড়ে সাতি দুটি রাশির ঠাইয়া এই যে তিনটি রাশি সাড়ে দুটি রাশি অর্থাৎ বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি কিন্তু শনির আন্ডারে শনি এফেক্টেড কিন্তু করে বর্তমানে আপনার ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে তুলা এবং মিথুনের ঢাঙিয়া চলছে এবার আমি একে একে জানাবো কোন কোন রাশি কোন রূপে শনির মহাপ্রসাদ পেতে মহা ভবিষ্যৎ বাণী ধ্রুব হতে চলেছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা কৌশিক তাকে ভালোবাসেন প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই শনি 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 কিন্তু আপনাকে করবে কোটিপতি শনি কিন্তু আপনাকে দিবে অপার ধন অর্থাৎ আপনার ন্যাকাল চাটে শনি কেমন রয়েছে এটা কিন্তু দেখা দরকার যাদের ক্ষেত্রে বিচার করুন এবং শনি রক্ষা কবচ পরামর্শ নিয়ে আপনি শনি রক্ষা কবচ পরিধান করুন শনি রক্ষা কবচের উপর বিশেষভাবে ডিসকাউন্ট রয়েছে যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন অবশ্যই এই সময় কিন্তু আপনারা নিতে পারেন এবং যারা পেমেন্ট করছেন আমি একটি কথা বলছি আমার নাম নিয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক কাস্টমার ফোন করে বলেছে যে স্যার আপনার নাম বলছে কিন্তু পেমেন্ট করার সময় কৌশিক রায় নেই তো যাই হোক নাম নিয়ে যারা যখন আপনারা পেমেন্ট করবেন তখন দেখবেন যে কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন থেকে পাঠিয়েছে এবং অ্যাকাউন্টেও যারা পেমেন্ট করছে অ্যাকাউন্টে কৌশিক রায় লিখা থাকবে তবেই আপনারা পেমেন্ট করবেন কারণ এখানে অনেকের ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে আমাকে ফোন করে বেশ কিছু কাস্ট কাস্টমার যারা বলেছেন যে স্যার আপনার নাম করে এই হয়ে হয়েছে আমরা পেমেন্ট করতে গিয়ে আমরা থেমে গেছি অর্থাৎ অ্যাওয়ারনেস আপনারা হয়ে যান তো এই যে এই জায়গাটাতে তখন আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে পেমেন্ট করার সময় কৌশিক রায়ের ডিটেলসটা আসছে কিনা তবেই আপনি কিন্তু পেমেন্ট করুন এবং আমি যে কথাগুলো বলি চ্যালেঞ্জের সাথে বলি এবং দায়িত্বের সাথে বলি নাম্বার ওয়ান রাশি মহাপ্রসাদ পেতে চলেছে মকর রাশি শনির কোথায় ধনুভাবে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ক্যাশ ফ্লো আপনারা কিন্তু পেতে চলেছেন ধনের জায়গাটা কিন্তু খুব ভালো এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন অর্থ আসবে কারণ প্রসাদটা সবাই আলাদা আলাদা রূপে পাবে মকর রাশি শুধু অর্থ এবং সম্পত্তিগত দিক থেকে দ্বিতীয় নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির রাশিতে প্রবেশ করছে শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মান সম্মান এই প্রসাদ আপনারা পেতে চলেছেন মান সম্মান খ্যাতি যশ কারণ আপনাদের শনির পিক শুরু হয়ে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ফেজ কুম্ভ রাশি দ্বিতীয় ফেজ শুরু হয়ে তৃতীয় ফেজ শুরু হয়ে যাচ্ছে সতেরো জানুয়ারি থেকে আর কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপর পিক কিন্তু থাকবে এবং এখানে একটি কথা আপনাদেরকে বলবো মান সম্মানের একটা প্রসাদ শনি দিতে চলেছে খ্যাতি যশ পথ প্রতিষ্ঠা বিবাহ এবং বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশি তৃতীয়ভাবে মানে তৃতীয়ভাবে শনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয় গোচরে তৃতীয়ভাবে শনি দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে অর্থাৎ এখানে কি করবে আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন এই প্রসাদ আপনারা পেতে চলেছে অনলাইন কাজ আপনারা গ্যাস অ্যান্ড গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ডিজিটাল এর সঙ্গে যুক্ত আছেন সেলসের সঙ্গে যুক্ত আছেন আপনি অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন রাশি এখানে কিন্তু আপনার নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এই টানা আড়াই বছর সতেরোই জানুয়ারি দু হাজার টানা এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে অর্থাৎ এই শনি আপনার ভাগ্যভাবে তিরিশ বছর পর অষ্টম ভাব থেকে সরে গিয়ে ভাগ্য অর্থাৎ ভাগ্য ক্ষেত্রের বৃদ্ধি মহাপ্রসাদ পেয়েছেন ভাগ্য ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পিতার সহযোগিতা আপনারা পেতে চলেছেন এবং এর পাশাপাশি গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি চতুর্থভাবে ছিল শনির ধাইয়া সতেরোই জানুয়ারি দু থেকে এই ঢাঁয়া কেটে যাচ্ছে শশন এবং মহাপুরুষ রাজ্য কেটে যাচ্ছে আপনার পঞ্চমভাবে পঞ্চমভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনার দেখো এই মহাপ্রসাদ আপনার পেতে চলেছে শনির কাছ থেকে শনি মহারাজ আপনাকে দুহাত ভরে দিতে চলেছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বুদ্ধির জায়গা শেয়ার বাজার ফাটকা লটারি থেকে আপনারা কিন্তু স্টক মার্কেট অনলাইন কাজ এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি মহাপ্রসাদ রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন তুরা রাশি লিখে রাখুন এবং দীর্ঘদিন আটকি আছে এমন কোন কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে এরপর যে রাশি বৃষ রাশি বৃষ রাশির কেন্দ্রে অবস্থান করছে শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনারা কি মহাপ্রসাদ পেতে চলেছে আপনারা পেতে চলেছে কর্ম যারা কর্মহীন হয়ে পড়েছিলেন চাকরি পাবেন কি পাবেন না এটা নিয়ে একটা দ্বন্দ্বে ছিলেন চাকরি কিন্তু একটা বড় সম্ভাবনা সৃষ্টি কিন্তু করতে চলেছে এই আগামী আড়াই বছর আপনাদের চাকরির একটা বড় সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ শনির মহাপ্রসাদ পেতে চলেছে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ কোন দিক থেকে না কর্মের দিক থেকে আপনার কিন্তু এই জায়গা কিন্তু পেতে চলেছেন ধ্রুব সত্য হতে চলেছে এই মহাভবিষ্যৎ বাণী ভিডিওটি এ পর্যন্তই নমস্কার